তাহলে আমি মুহাম্মাদের সেবা করার জন্য দান করে দিব তোমার কাছে আমার প্রশ্ন তোমার কাছে জানতে চাই কাবা ঘরে তওয়াফ করার জন্য গিয়েছিল নবীর চাচি আলীর মা আবু তালিবের সহধর্মিনী গর্ভে ছিল আলী ঘুইরা ঘুইরা তওয়াফ করতেছে ও তখনই ওনার প্রসব বেদনা উঠে গেছে যখন প্রসব বেদনা উঠে গেছে ফাতেমা বিনতে আসাদ একটু নিস্তব্ধ হয়ে বসছে বসার পরে তাকিয়ে দেখে ডানে বামে সামনে পিছনে কেউ নাই তখন উনি দোহাত জোরাত করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল অগো বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয় আমার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না তুমি আমাকে রহমত করো অগো সর্বশক্তিমান আল্লাহ এই কথাটা বলতেছে আর কাবা ঘরের দরজা দিয়ে কি যেন শব্দ বের হইতেছে আল্লাহ কইতাছে আল্লাহর কাছে কইতাছে কাবা ঘর ও বিশ্বজগতের প্রতিপালক আমার যদি জবানটা খুলে দাও তাহলে এই মায়ের সাথে আমি কথা বলব আল্লাহর কুদরতি শক্তিতে কাবা ঘরের জবানটা খুলে গেছে আমরা একটু আল্লাহর শানে সুবহানাল্লাহ পড়ব সুবহানাল্লাহ চলে গেল কাবা কইতেছে মা আপনি ভয় পাবেন না আমাকে আশ্রয় করেন আপনাকে হেফাজত করার মতো আমি নিজেই প্রস্তুত হয়ে আছি মা হামাগুড়ি দিয়ে কাবার মধ্যে উঠলেন মাওলা আলীর জন্ম হয়ে গেল কোন জায়গায় জন্ম হয়ে গেল কখন হয়ে গেল কিভাবে হইল মা জানতেই পারলেন না কিন্তু নির্মম পরিহাস কথাগুলো অন্যদিকে নেন না সুফিবাদের কথা এগুলা আত্মদর্শনের কথা আমার আলীর সাথে কারো তুলনা হয় না হয় না আলী আলী সব জায়গায় আলী সুফিবাদের সম্রাট হলো আলী মাওলাদের সম্রাট আলী বেলায়েতের সম্রাট আলী তখন আলী তিন দিন বাহাত্তর ঘন্টা মায়ের স্তন খায় নাই চোখ দিয়ে মায়ের চেয়ে দেখে নাই কান দিয়ে মায়ের ডাক শুনে নাই আল্লাহর রসুল ছিল ইয়ামিনে তিন দিন বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে বাহাত্তর ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আল্লাহর রসুল হলো অন্তর্জামী অন্তরের খবর শুনছে মক্কা একটা রোল বইরা গেছে তোমরা কি শুনছ আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক পড়ছে সে কোনোভাবেই বের হইতে পারছে না তখন নবী আসছে সর্বপ্রথম আমার হুজুর পাকের হস্ত মোবারক নিক্ষেপ করেছিল কাবা ঘরে আর জবানে বলেছিল বিসমিল্লাহির রহমানে রাহিম সঙ্গে সঙ্গে কাবার দ্বারটা খুলে গেল কাবার দ্বার খুলে গিয়ে দেখে মোহাম্মদ তাকিয়ে দেখে যে তার চাচি আবু তালিবের সহধর্মিনী ফাতেমা বিনতে আসাদ নবজাতক একটা শিশু কুলে নিয়ে বইসা রয়েছে কিন্তু সে বিকলঙ্ক চোখেও দেখে না অন্ধ কানেও শুনে না বধির হাত পাও নাড়ে না লুলা মুখে কথাও কয় না হাসেও না সে হলো বুবা তখন বলল মোহাম্মদ আমার গর্ভে একটা বিকলঙ্ক সন্তান আসছে আল্লাহ রসুল তার পবিত্র জবানে বলল ও চাচি ওরা আপনি বিকলঙ্ক কইেন না ওরা আমার কুলে দেন একটু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কথা কি খারাপ লাগে না না খারাপ লাগলে খালি আমার টিশারা দিন আমি খালি বইয়ে পড়ু আমি খুব সচেতন বয়াতি কিন্তু কিন্তু আমার মালিকের আশীর্বাদ আমার পীরের দোয়া আমার মা বাবার দোয়া রসুল পাকের নেজবত আল্লাহর রহমত আমি যদি কখনো গানে কথাবার্তা বলি মানুষ একটু কথা কমই কয় এটা আল্লাহর শক্তি বলো চাচি ওরা আমার কুলে দেন যখন নবীর কুলে আলী গেল তখন নাম রাখছিল আল্লাহর রসুল আলী হায়দার ও আলী হায়দার তুমি তাকাও তিন দিন কিন্তু মায়ের মুখ দেখে নাই সর্বপ্রথম নয়ন মেলে তাকিয়ে উনি সর্বপ্রথম আমার হুজুর পাকে নুরানি বদন দর্শন করেছেন দর্শন করলো মা কয় হায় হায় তিন দিন তাকাই নাই এখন তাকাইলো ও মোহাম্মদ ও তো কিছুই খায় নাই তখন আল্লাহ রসুল বলল ও আলী তুমি হা করো মাওলা আলী হা করলো রসুল তার পবিত্র জিব্বা মুবারক মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পরে মাতৃস্তন যেমন ছেলে মেয়ে খায় চুষে চুষে খায় এরকমভাবে মাওলা আলী আমার হুজুর পাকের পবিত্র মুখের লালা উনি চুষে চুষে খেয়েছিলেন
আর আল্লাহ বলল 70,000 ফেরেশতা সাক্ষী থাকো যে বেলায়েতি পাওয়ার আমি আমার রসূলকে দান করেছিলাম এই মাত্র তা স্থানান্তরিত করে মাওলা আলীকে দেওয়া হইল তখন বলল মুহাম্মদ ওনার সবই খায় চোখেও দেহে হাত পাও লারে কানেও শুনে আবার মুখ দিয়ে খাইলো ও তো তিন দিন তো কিছুই খায় নাই তখন বলল আলী তুমি আমারে কিছু পাঠ করে শোনাও তখন নবীর বয়স হলো 30 বছর তোমার কাছে প্রশ্ন আলীর বয়স হলো 3 দিন তখন আল্লাহর বাণী পবিত্র কোরআনের একটি সূরা পাঠ করে শুনিয়েছিল কে মাওলা আলী তার 10 বছর পরে কোরআনটা নাজিল হইছে দরকার সূরা দিয়ে আমি কি করব সূরা দিয়ে কি করব আমার শুধু জানার এটাই দরকার কুরআনই নাজিল হই নাই মাওলা আলী কুরআনটা পাইলো কোন জায়গায় এই একটাই থাক নাকি কোন একটা প্রশ্নই করলাম মায়ের কাছে অবশ্যই মা সুন্দরভাবে তার জবাব দিতে করবে একটা গান আগে রাখবো এই নবুয়াত বিলায়েত পালার মধ্য থেকে আমার যে প্রশ্ন ছিল নবুয়াত সম্বন্ধে জবাব করলেন ভালো হ্যালো আমার কাছে একটা প্রশ্ন করলেন সেই প্রশ্নটি হচ্ছে মাওলা আলী করমল্লাজহ তিনি বয়স তার তিন দিন কিন্তু কোরআনের সূরা তিনি পাঠ করলেন কিভাবে পাঠ করলেন তখন তো কোরআন নাজিল হয় নাই এই বিষয়টা কি আমি বলবো গান গাইলেন ভালো আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আমি আমার বেলায়েতের পালা অনুযায়ী যেখানে তার প্রশ্ন সেখান থেকে আগে একটা গান গাই কথার পাশে গান না রাখলে সেই গানের কোনো মজা নাই যেখানে কথা সেখানে আগে একটি গান রাখি তারপরে আমি প্রশ্নটির জবাব করব হাইদারি আলী যার মাওলা নবী তার মাওলা বলছে নবী সুর করি একদিন কাদি রাখু
জাগ দিয়া আলীর কাছে কই সূরা ফাতিহার তাফসিরে যদি রাত জমিয়া যায় ইবনে আব্বাস জাগ দিয়া আলীর কাছে কই ফাতিহার তাফসিরে যদি রাত চলিয়া যায় পুরা কুরআনের তাফসির আপনি কইরা দিবেন কবে আলী বলে ও বন্ধু বল শুইনা রাখো সবে কুরআনের সার সংক্ষেপ ফাতিহা হয় ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ হয় বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হইল আনা নুকতা তুলতা তালেবা নবী যার মাওলা আলীও তার মাওলা বলছে নবী শুরু করি একদিন গাদিরে ঘুমের পরে বলছেন দিনের পয়গম্বরে যারা আমাকে তোমরা স্বীকার করো আমি নবীর আলী হয় এসকারী দুই নম্বরে হুকুম করে যারা বায়াত হইছো আমার এই হাত ধরে তারা প্রত্যেকে হও আমার আলীর বায়াত আলী হয় তোমাদের কান্দারি আমার নবীর হুকুম সবাই পায়া ওমর উসমান আবু বকর জায়া তারা প্রত্যেকে হইল আলীর বায়াত দেখো না হাদিস পড়ি মাওলা আলীর এত বড় শান ইবনে আব্বাস পড়তে কয় কোরআন হযরত আলী সারা রাত্র গায় সূরা ফাতিহার গান আলী হয় মারফতের কান্ডারি ইবনে আব্বাস ডাক দিয়ে আলীর কাছে কয় আলী সূরা ফাতিহার তাফসিরে যদি তোমার রাত চলিয়া যায় আল কোরআনের পুরা কোরআনের তাফসির তুমি কইরা দিবা কবে আলী বলে ও বন্ধুগণ শুইনা রাখো সবে কোরআনের সার সংক্ষেপ সূরা ফাতিহা হয় ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ হয় বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হইল নিচের নুকতাটাই আমি আলীর সুবহানাল্লাহ তাই সেই আলী হযরত আলী কাবা ঘরে জন্ম নিলেন তিনি জন্ম নিলেন তিন দিন হয়ে যায় তিনি কিছু খান না আমার দয়াল নবী তাকে কোলে নিলেন দু চোখ মেলে আমার দয়াল নবীকে দেখলেন আমার দয়াল নবী জিব্বা মুবারক তার মুখের মধ্যে দিলেন তিনি মায়ের স্তন যেমনি করে একটা শিশু বাচ্চা পান করে ঠিক তেমনি ভাবে তিনি পান করতে লাগলেন সেখান থেকে বিলায়েত তিনি লাভ করলেন এখন তার কথা তিন দিনের শিশু কেমন করে কোরআনের সূরা কোন সূরা এটা বলতে হইব না তুমি শুধু বলবা মা যে কিভাবে মাওলা আলী পান করলো সূরা মুমিন সূরা মুমিনের দশ আয়াত মাওলা আলী পাঠ করে শুনাইলেন সুবহানাল্লাহ যখন এই অবস্থা হইল আমার দয়াল নবীর মুখের দিকে যখন তাকাইলো হযরত আলী যখন হাত পা নাড়াচাড়া করে মুখে কি যেন কি পাঠ করে তখন মা ফাতেমা বিনতে আসাদ যিনি হযরত আলীর মা তিনি বলে মুহাম্মদ হযরত আলী জন্ম নিল তিন দিন হইল তিন দিনের মধ্যে আমি মা আমার দুগ্ধ পান করলো না আমার দিকে তাকাইলো না হাসলো না কাঁদলো না তুমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মুখের দিকে তাকাইলো তোমার জিব্বা মুবারকের লালা মুবারক পান করলো মুখে কি যেন কি পাঠ করতে লাগলো হে মোহাম্মদ এতদিনে তিন দিনে কেন এমন হইল না এই কারণটা কি আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কাকিমা এই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদাবদ্ধ ছিল সৃষ্টির মূলেই ওয়াদাবদ্ধ ছিল এই পৃথিবীতে জন্ম নিয়ে হযরত আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবেন আমার জিব্বা মুবারকের লালা পান না করে হযরত আলী
আলী তার মায়ের দুগ্ধ পান করবে না আমার সাথে কথা না বলে হযরত আলী পৃথিবীর কোন ব্যক্তির সাথে হযরত আলী কথা বলবে না এটা সৃষ্টির মূলেই হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা সুবহানাল্লাহ যেখান থেকে হযরত আলীর একটা নাম হইলো যেই নামটা হইলো শাবাক কুরআন যিনি কুরআন জানলে ওয়ালা যার এক নাম হইলো শাবাক কুরআন দেখেন শুধু কি তাই মাওলা আলী তাকে কি ছোট করে দেখা যাবে সে তো অনেক আগে কাবা ঘরে জন্ম নিল এটা তো এক হিসেবে ধরা যায় দুই দিনের কথা তার আগেও তো মাওলা আলী জিব্রাইল আলাইহিস সালাম মা ফাতিমার বাড়ির সামনে দিয়ে যায় বলে ছোট চাচা আপনি কই যান আমার মা ফাতিমা বলে জিব্রাইল আলাইহিস সালাম মনে মনে খুব গুসা করলো রাগ করলো কি কয় ফাতিমা যে ফাতিমারে আমি ছোটবেলা থেকে কোলে নিলাম কোলে করে এই পর্যন্ত বড় করলাম যে ফাতিমাকে আমি জন্ম হইতে দেখলাম সেই ফাতিমা আমারে কয় ছোট চাচা কই যান মনে মনে একটু রাগ হইছে বেজার বেজার ভাব নিয়ে আমার দয়াল নবীর সামনে গেছে আমার হুজুর বলে জিব্রাইল তোমার মুখটা এত মলিন কেন মনে হচ্ছে তুমি একটু রাগ হইছ বলে হুজুর আপনার কাছে বলবো আমি বলে হ্যাঁ বলো তুমি কি হইছে বলে হুজুর আজকে আপনার মেয়ে ফাতেমা যে ফাতেমাকে আমি ছোটবেলা থেকে কোলে কাখে করে মানুষ করলাম আমি কোলে করে পাললাম সেই ফাতেমা আমাকে বলে আর ছোট চাচা কই যান আমাকে ছোট চাচা বলল আমি বড় কষ্ট পাইলাম বলে জিব্রাইল ফাতেমা তোমাকে ছোট চাচা বলছে এজন্য তুমি কষ্ট পাইছো আচ্ছা জিব্রাইল আমি তোমার কাছে একটা প্রশ্ন করি তুমি জবাব করবে বলে হ্যাঁ বলেন বলে জিব্রাইল তুমি এই পৃথিবীতে যখন জন্ম হয়েছো জন্ম নিয়ে তুমি কি দেখছো তোমার কি মনে আছে বলে হ্যাঁ হুজুর মনে আছে বলে আমি জন্ম নিয়ে দেখছি পাঁচ গুণা বিশিষ্ট একটা তারা ওই তারাটা যখন উদয় হইতো 70,000 বছর পর্যন্ত থাকতো আবার যখন ডুবে যাইতো 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো এমনি ভাবে আমি 72,000 বার দেখছি হে নবীজি আমি আমার আল্লাহর কসম খাই আল্লাহর জাতের কসম খাই এমনি ভাবে আমি 72,000 বার দেখছি বলে সেই তারাটা যদি তুমি এখন দেখো তাহলে কি চিনতে পারবা বলে হ্যাঁ হুজুর চিনতে পারবো আমার দয়াল নবীর পৃষ্ঠের জুব্বা মুবারক উঠাইলেন বলে দেখো তো এই তারাটা চিনতে পারো কিনা তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলো ইয়া রাসূল আল্লাহ এইটাই সেই তারা আমি আল্লাহর কসম খাই আল্লাহর জাতের কসম খাই হ্যাঁ এইটাই সেই তারা আমি এই তারাটাই জন্ম নিয়ে দেখেছিলাম বলে জানো এই তারাটা কে কারা বলে না বলে এই তারাটা আমার মা ফাতিমা এই তারাটা হযরত আলী এই তারাটা হাসান হুসাইন এই তারাটা আমি দয়াল নবী এই পাঁচ কোনা বিশিষ্ট তারা এবার জিব্রাইল তুমি হিসাব করে দেখো তুমি তো আমার হুসাইনেরও ছোট আমার ফাতেমা তো ফাতেমা তুমি তো আমার হুসাইনেরও ছোট তাহলে দেখেন সৃষ্টির মূলেই হযরত আলীর প্রকাশ এ পর্যন্ত আমি বলা করে রাখলাম আমার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছে আমি একটা প্রশ্নের জবাব করলাম এবার আমার বাবাজির একটা পয়েন্ট আমার কাছে ভালো লাগছে তিনি বলে গেলেন আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা আচ্ছা আল্লাহর নূরে যদি নবী পয়দা হয় নবীর নূরে সারা জাহান পয়দা হয় আমার এখান থেকে আপনার কাছে একটা পয়েন্ট থাকবে প্রশ্ন একটু পরে করব আপনি বলবেন এমন একজন ব্যক্তি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তো সারা নবীর নূরে যদি সারা জাহান পয়দা হয় তাহলে তো কোনো কিছুই বাকি নাই নবীর নূর ছাড়া আমার এখান থেকে আপনার কাছে পয়েন্ট থাকবে আপনি বলবেন পৃথিবীতে এমন একজন ব্যক্তি সে আমার আল্লাহর নবীর নূরে তিনি জন্ম না আমার নবীর সাফায়াত তিনি চান না সেই ব্যক্তিটাকে যিনি আল্লাহর নবীর নূরে সৃষ্টি না আবার নবীর সাফায়াত তিনি চান না তাহলে সেই ব্যক্তিটাকে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে যদি সারা জাহান পয়দা হয় সবকিছু যদি পয়দা হয় তাহলে ওই ব্যক্তি নবীর নূর সারা কেমনে হইল তার কাছে আমার একটা পয়েন্ট রইল আরেকটি প্রশ্ন করে যাই আপনি বলবেন আমার দয়াল নবীর নবুয়াত অনেকেই দেখে বেহেশত হবে বেহেশত যাবে অনেকেই দেখে দোজকে
যাবে আপনি বলবেন এই বেহেশতে যাবে তারা তো ভালো কথা কিন্তু দয়াল নবীর নবুয়ত যিনি সৃষ্টি না হইলে তামাম দুনিয়া একটা বালুর কণা সৃষ্টি হইতো না তার নবুয়ত দেখে আবার দোজখে যাবে কেন আমার এই দয়াল নবী তার নবুয়ত অনেকেই অনেক ভাবে দেখছে আকাশ দেখছে ছলনা কইরা অনেক ভাবে অনেকেই দেখছে কিন্তু আমার দয়াল নবী স্বইচ্ছাকৃতভাবে একজনকে ডাক দিলেন ডাক দিয়ে একটা গাছের নিচে বসলেন বসে বলতেছে দেখো এই যে আমার নবুয়ত আমার দয়াল নবী ইচ্ছা কইরা কোন ব্যক্তিকে গাছের নিচে বইসা তার নবুয়ত দেখাইলেন তিনি যেই নবুয়তটা দেখাইছিলেন ওই নবুয়তটা দেখতে কেমন ছিল ওই নবুয়তের ভাবটা কেমন ছিল বিষয়টা কেমন ছিল এই একটা কথা রইল আশা করি সুন্দরভাবে আমার বাবাজি বলছেন সরকার রশিদ বলে ভাই মুসলমান পঞ্চতন কে জানার মত জান রশিদ বলে কথা নাই কোনো আজে বাজে কথা নাই কোরআন এবং হাদিস ভিত্তিতে যে আলাপ আলোচনা আছে দলিল ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকে আমার বেলায়েতটা ভাব নমুনা আমি আরেকটু ভালোভাবে বোঝাইতে চাই যে আসলে আমার বেলায়েতটা কি বর্তমানে নবুয়াতের যুগ শেষ আর কোনো নবী আসবে না আর কোনো রসুল আসবে না এটা বেলায়েতের জামানা পীর পীর আউলিয়ার জামানা এই পীর আউলিয়ার জামানায় আমার এই বেলায়েতটার বিষয়টা কি আমি যদি আরেকটু তুলে ধরি আমার বাবা যে আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আমি আজকে কোন বেলায়েতের অধিকারী আমার একদিন মুসা নবী একটা রাস্তা দিয়ে যায় ওই রাস্তার কিনারে একটা মহিলা দাঁড়ায় আছে বলে মুসা নবী আপনি কই যান বলে আমি কুহুতর পাহাড়ে যাই বলে ওখানে গিয়ে কি করেন আপনি বলে কেন আমি আল্লাহর সঙ্গে কথা বলি বলে মুসা নবী আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমিও অন্য অন্য মানুষের কাছ থেকে শুনেছি মুসা নবী আপনি কি জানেন আজকে আমার অনেক বছর হয় বিবাহ হয়েছে আল্লাহ পাক আমার ভাগ্যে একটা সন্তান ছেলে সন্তান কিছুই রাখে নাই আজ পর্যন্ত আমার একটা সন্তান আদি হয় নাই এ মুসা নবী আপনি আজকে যখন আল্লাহর সাথে কথা বলবেন কথা বলার সময় আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কিনা বলে ঠিক আছে মা মুসা নবী কুহুতার পাহাড়ে গেলেন যাওয়ার পরে বলছে মাওলা গো আজকে সব কথার আগে একটা কথা জানতে চাই আমার আল্লাহ বলে বলো মুসা কি জানতে চাও বলে পথের মধ্যে এক দুঃখিনী মায়ের সঙ্গে আমার দেখা হইলো ওই মায়ের নাকি অনেক বছর হয় বিবাহ হয়েছে আমার কাছে জানতে চাইলো তুমি আল্লাহ তার ভাগ্যে কোনো সন্তান রেখেছো কিনা বলে মুসা নবী তুমি বাড়িতে ফেরার পথে বলে দিও আমি আল্লাহ পাক ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি নাই মুসা নবী বাড়িতে যাবে দেখে ওই পথের কিনারে দুঃখিনী মা দাঁড়িয়ে আছে বলে মা তুমি আমার কাছে জানতে চেয়েছিলে তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখছে কিনা মা গো আল্লাহ পাক বলছে তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই এই কথা যখন শুনতে পাইল ওই মহিলা এমন একটা চিৎকার দিল চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে দৌড়াই চলে গেছে বাড়ির ভিতরে যাইয়া অনেক সময় পর্যন্ত কান্না করছে কান্না করে একবার চিন্তা করে স্বামী আমার বাড়ি আসবে
তার জন্য তোমার খাবার বানাইতে হবে আমি গিয়া রান্না ঘরে গিয়া রুটি বানাই কিছু টাটা নিয়া স্বামীর জন্য রান্না ঘরে বইসা বইসা রুটি বানাই চোখের পানিতে রুটি ভিজে যায় ওই রাস্তার পাশ দিয়া ওই বাড়ির পাশ দিয়া আমার ব্লায়েট প্রাপ্ত একজন আল্লাহর ওলি তিনি ওই পথ দিয়া যায় মহিলার কান্না শব্দ শুনা ওই ব্লায়েট প্রাপ্ত ওলি ওই পাগলটা বাড়ির ভিতর ঢুকছে বাড়ির ভিতর ঢুকা বলে মা তুমি কান্দ সুকেন তুমি রুটি বানাও আর কান্দ দেখো মা তোমার চোখের পানিতে রুটি ভিজে যায় মা তুমি কেন কান্দ আমার পাগল রে আমি কেন কান্দি এটা যদি তুই পাগল তোরে বলি তুই কি তার সমাধান দিতে পারবি তুই তো তার সমাধান দিতে পারবি না পাগল আল্লাহ নবী মুসা নবী বলছে আমার ভাগ্যে নাকি কোনো সন্তান নাই এটা নাকি আল্লাহ বলছে আমি এই দুঃখে কান্দি পাগল তোরে কই আমার কি হবে বলে মা তুমি রুটি বানাইতেছো রুট চোখের পানিতে রুটি ভিজে যায় এজন্য আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মা তোমার ওইখান থেকে একটা রুটি আমারে দিবা আমি সাত দিন হয় আমি পাগল কিছু খাই নাই বলে আহারে পাগলটা সাত দিন হয় কিছু খায় নাই আমার এখান থেকে একটা রুটি আমি পাগলরে দেই পাগলের রুটিটা খাইলো খায়া বলতেছে মা রে কি রুটি খাওয়াইলি আমার তো পেট ভরলো না তুই যদি আমার আরেকটা রুটি খাওয়াইতি পাগলরে আরেকটা রুটি খাওয়াইছে পাগলের প্রতি মহব্বত আসলো পাগলরে আরেকটা রুটি দিল পাগল কয় মারে তুই কি রুটি খাওয়াইলি আমার তো দুইটা রুটি তো পেট ভরলো না মারে তুই যদি আমার আরেকটা রুটি খাওয়াইতি আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ পাক তোকে তিনটা ছেলে সন্তান দান করত পাগলাই কয় কি আল্লাহ নবী মুসা নবী তিনি বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই এটা আল্লাহ বলছে আর এই পাগল বলে আরেকটা রুটি যদি পাগলরে দেই আমার নাকি তিনটা ছেলে সন্তান হবে পাগল কি বলে এ পাগল তুমি রুটি খাবে খেয়ে যাও রুটির আশায় তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিও না পাগল আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই তুমি রুটি খাবে খাও একে একে পাগলরে তিনটা রুটি খাওয়াইল বাবা যান পাগলের যখন তিনটা রুটি খাওয়া শেষ হয়ে গেল আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলছে আল্লাহ হে আমার পরওয়ারদিগার আমি যদি তোমার সত্যি ব্লায়েত প্রাপ্ত একজন ওলি হই আমি যদি তোমার সত্যি পাগল হই তাহলে এই তিনটা রুটির বরকতে এই মহিলারে তিনটা ছেলে সন্তান আল্লাহ তুমি দান করো ও বাজান পাগলের দোয়া করতে দেরি আছে আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কয়েক বছরের মধ্যে মহিলার তিনটা ছেলে সন্তান হয়েছে মুসা নবীকে শুধু খুঁজে মুসা নবীরে কই পাই মুসা নবী না বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই একদিন রাস্তার কিনারে ওই যেই রাস্তা দিয়ে একদিন মুসা নবীকে যাইতে দেখছে আবার ওই রাস্তার কিনারে প্রতিদিন দাঁড়াই থাকে পায় না একদিন হঠাৎ করে মুসা নবীরে পাইছে বলে মুসা নবী কই যাও বলে কুহুতর পাহাড়ে বলে কেন বলে আল্লাহর সঙ্গে কথা বলতে বলে মুসা নবী তুমি কি আমাকে চিনতে পারছো বলে হ্যাঁ চিনতে পারছো তুমি সেই মা না তুমি একদিন জানতে চেয়েছিলে তোমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা বলে হ্যাঁ বলে সেদিন তো তুমি নিষেধ করেছিলে আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রাখে না ও মুসা নবী আজকে আমার একে একে তিনটা ছেলে সন্তান হইলো এ মুসা এটা তোমার কোন আল্লাহ দিল তুমি না বলছিলে জাল্লাই আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই আজকে যে আমার একে একে তিনটা ছেলে সন্তান হইল এটা তোমার কোন আল্লাহ দিছে মুসা নবী বড় লজ্জা পাইল ওই মহিলার সঙ্গে আর কোনো কথা বলল না ঠিকই তো আল্লাহ আবার কয়জন মুসা নবী কুতার পাহাড়ে দৌড়াই গেছে যায় কয় মাওলা গো আজকে সব কথার আগে আগে একটা কথার জবাব চাই বলে কি মুসা কি কথার জবাব চাও তুমি বলে একদিন একটা মহিলার বিষয়ে জানতে চেয়েছিলাম তুমি সেদিন নিষেধ করেছিলে ওই মহিলার ভাগ্যে তুমি আল্লাহ কোনো সন্তান রাখো নাই ওই মহিলার আজকে একে একে তিনটা সন্তান হয়েছে ওই মহিলা আমারে জিজ্ঞেস করে এটা আমার কোন আল্লাহ দিছে আল্লাহ তুমি কয়জন তুমি ছাড়া আর কোনো আল্লাহ আছে কিনা কয় কেন মুসা নবী তোমার সন্দেহ হয় নাকি আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো শরীক নাই আমি আল্লাহ আল্লাহ শরীক বলে আল্লাহ তাই যদি হয় তাহলে ওই মহিলার তিনটা সন্তান কেমনে হইল বলে মুসা নবী তুমি জানতে চাও না দেখতে চাও বলে যেটা দেখা যায় তা শুনে কে বলে তুমি জানতেও পারবা দেখতেও পারবা মুসা নবী
আমার এই মুহূর্তে কেন জানি কি মানুষের মাংস খাইতে মনে চাইছে। ও মুসা তুমি কি পারো আমি আল্লাহ আমার একটু মানুষের মাংস খাইতে? মুসা নবী কয় আল্লাহ কোন ব্যাপার হইল কত মাংস খাইবা মানুষের? আমি মুসা নবী তোমারে খাওয়াবো। একটা প্লেট নিয়া মুসা নবী মানুষের দারে দারে ঘুরে বেড়ায় পৃথিবীতে এসে হে আল্লাহর বান্দারা তোমরা কি কেউ আছো? আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। পৃথিবীর মানুষ বলতে লাগে মুসা নবী পাগল হয়ে গেছে। বলে কি বলে মুসা নবী পাগল হয়ে গেছে? আল্লাহ নাকি মানুষের মাংস খাইতে চায়? যে আল্লাহ রে আমরা জীবনে কেউ কোনোদিন দেখলাম না সে আল্লাহ মানুষের মাংস খাইতে চায়। মুসা নবী কয় কি মুসা নবী পাগল হয়ে গেছে? মুসা নবীকে গ্রামের মানুষ তারা করতে লাগে, মুসা নবীর কথা কেউ বিশ্বাস করে না। মুসা নবী যাইতে যাইতে কিছু দূর বাজান চলিতে চাই লাগে, মুসা নবী সারা ধরে কিছু দূরে যাইয়া মুসা নবী হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেছে। জঙ্গলের পথ দিয়ে যাইতে যাইতে দেখতেছে একটা গভীর জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে কোনো মানুষের কোনো ছায়া পাওয়া যায় না। কোনো মানুষের কোনো ছায়া পাওয়া যায় না। সেই গভীর জঙ্গলের ভিতরে একটা পাগল হাল সে বেহাল হইয়া শুয়ে আছে। মুসা নবী মনে মনে চিন্তা করে আমি যদি এই পাগলের কাছে মাংস চাই পাগলে আমারে মাংস দিব না, পাগলে আমারে নাও চিনতে পারে আমারে তারা করতে লাগে। এই কথা চিন্তা করে পাগল মুসা নবী আমার চলিতে যে লাগে পিছন থেকে পাগলা বেটাই মুসা নবী রে ডাকে দিয়া বলেছে পাগল বইলা বুঝি মুসা নবী তোমার আমারে পছন্দ হয় না ভবে। কোথায় যাও কোথায় যাও মুসা নবী আসো একবার আসো আমার এই নাঙ্গা আল্লাহ বুঝি মাংস খাবে মানুষের মাংস এই ভব সংসারে কত মাংস খাইব আমার আল্লাহ পর হইয়া রে আমার আল্লাহ বুঝি মানুষের মাংস খাইতে চাইছে না। মুসা নবী তুমি কোথায় যাও আসো একবার আমার কাছে আসো। মুসা নবী মনে মনে চিন্তা করে এই পাগলটার কাছে তো আমি মাংস চাই নাই, এই পাগলে কেমন করে চিনতে পারলো আমি মুসা নবী? এই গভীর জঙ্গলে থাইকা আল্লাহ যে মানুষের মাংস খাইতে চাইছে এই গভীর জঙ্গলে পাগলে বুঝতে কেমন কইরা? মুসা নবীর হাতের প্লেটটা পাগলের হাতে তুলে দিল। মুসা নবী বড় চিন্তায় পড়ে গেল বিষয়টা কি। প্লেটটা যখন তুলে দিল পাগল হাল সে বেহাল হইয়া তার শরীর থেকে মাংস কাটতে লাগলো। মাংস কাটতে কাটতে হাঁসের হাতের মাংস কাটে, বুকের থেকে কাটে, পায়ের থেকে কাটে, উরু থেকে কাটে। না জানি আমার আল্লাহ আমার কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটা কেউ ফাড়ে, বুকটা ফাইরা কলিজা থেকে অর্ধেক কলিজা কাইটে দিয়া মুসা নবীর প্লেটে মুসা নবীর কয় মুসা নবী না জানি আমার আল্লাহ আমার কলিজাটা কেউ খাইতে কত ভালোবাসে। ও মুসা তুমি আমার কলিজা থেকে অর্ধেক কলিজা আমার আল্লাহর কাছে নিয়ে যাও। মাওলারে তুমি মুসা নবীর কাছে মাংস চাইলা, একটাবার যদি আমি পাগল আমার কাছে মাংস চাইতা আমি তোমারে আমার জীবনটা দিত দ্বিধা ভোগ করতাম না। তখন বলতে লাগে আরে ওহো
আর দেশে আর আসবে না আমি এই বাড়িতে এসে শুনতে পারলাম আর যিনি দয়াল ছিলেন হারুন চান তিনি নাকি নিজেই আমাকে বায়না করেছিল ভক্তদের কাছে শুনলাম বলে আপা আমার দয়াল আপনার গান ইউটিউবে শুনছে শুনা বলছে চন্দ্রারে তোরা বায়না করবি আজকে সেই দরদি বায়না করছে বায়না করার সময় তিনি ভক্তদেরকে বলছে আমার মনে হয় চন্দ্রার গান আমার ভাগ্যে হবে না আমি মনে হয় তার আগেই চলে যাব দেখে নলি কত সত্য হইলে তিনি চলে যাবার আগে বলতে পারে আমি মনে হয় চন্দ্রার গান শুনতে পারবো না চলে গেছে তার আপন দেশে রেখে গেছে তার ভক্তদেরকে যারা এই হারুন চান হারাম পাগল তারা জানে তার সঙ্গে প্রেম করার জ্বালাটা কি তাই বলেছি ভাবাই হাতে আর যদি আমি পাগল আমার কাছে চাইতাম আমি আমার জীবনটাও তোমার নামে দিতে দিতা বোধ করতাম না মুসা নবী ওই মাংস নিয়া কুহতর পাহাড়ে চলে গেল যায় কয় মাওলা তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলে এই নাও মানুষের মাংস আমার আল্লাহ কয় মুসা নবী তুমি কই পাইলা কয় পৃথিবীর মধ্যে কোনো মানুষ দিতে রাজি হইল না বলে তাহলে তুমি পাইলা কই কই গভীর জঙ্গলে দেখি একটা পাগল শুয়ে রয়েছে আমি ওই পাগলটার কাছে চাই নাই মাওলা ওই পাগল জানি কেমনে বুঝতে পারলো তুমি মানুষের মাংস খাইতে চাইছো আমি মুসা নবী আমার ও জানি কেমনে চিনছে পাগলটায় বলে মুসা নবী আমার বুঝি একটা পাগলে মাংস খাওয়ালো না মুসা মুসারে আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে
ও মুসা তুমি কি মানুষ ছিলা না তুমি কি পারতা না তোমার শরীর থেকে এক টুকরা মাংস কাইটে আমি আল্লাহ আমারে খাওয়াইতে মুসা তুমি তো আমারে খাওয়াইলা না একটা পাগল বুঝি আমারে মাংস খাওয়াইলো না মুসা ও মুসা ওই পাগলটা যদি আমার কাছে কিছু চায় আমি কি আল্লাহ তারে না দিয়ে থাকতে পারি ওই পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চায় আমি কি তারে না দিয়ে থাকতে পারি মুসা নবী তুমি বলো আমি ওই পাগল রে না দিয়ে থাকতে পারি ওই পাগল কারা ওই পাগল আজকে আমার হারুন চায় ওই পাগল আমার ভান্ডারি ওই পাগল আমার সুরেশ্বর ওই পাগল আমার বৈরা বরি ওই পাগলরা যদি আল্লাহর কাছে কিছু চায় আমার আল্লাহ তাদের খালি হাতে ফিরায় না এরাই হচ্ছে আমার বেলায়েতের খেলা এই দরিয়ায় ডুব না দিলে কখনো নবুয়তে থাইকে এটা বোঝা যাবে না আগে এই দেশে আসতে হবে এই দেশে আইসা এই ওলিদের সঙ্গে খেলা করতে হবে তারপরেই তো বোঝা যাবে তার আগে কখনো বোঝা যায় না ভবে যে যাহারে ভালোবাসে তুই ভাবে তোরিয়া যে যাহারে ভালোবাসে
আকাশে তার মতোই সে হইয়া যায় ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায় যদি গুরুর সঙ্গে কোনো ভক্ত প্রেম করতে পারে তখন দুইজন আর দুইজন থাকে না একজন হয়ে যায় যদি আমার নিজামউদ্দিন আউলিয়ার মতো প্রেম করতে পারে আমার আমির খসরুর মতো প্রেম করতে পারে তারা এমন ভাবে প্রেম করছিল মৃত্যুর পরে কে আমির খসরুকে নিজামউদ্দিন কারো চেহারা ইটের পাওয়া যায় না দুইটা রং এক রং হয়ে গেছে দুইটা রূপ এক রূপ হয়ে গেছে শুধু কি আমির খসরু নিজামউদ্দিন আউলিয়া তাই খুলনার মধ্যে জুকা দরবার শরীফ দয়াল বাবা গফুর শাহ তার একজন দয়াল বাবা রজ্জব শাহ তার একজন ভক্ত গফুর শাহ দুইটা ছবি পাশাপাশি দিয়ে রাখছে ছবির নিচে লেখা এটা রজ্জব শাহের ছবি এটা গফুর শাহের ছবি ওই দুইটার নাম যদি না থাকতো কোনো মানুষের বোঝার কোনো সিস্টেম ছিল না এ রজ্জব শাহ এ গফুর শাহ দুজনের রূপ এক রূপ হয়ে গেছে যে যাহারে ভালোবাসে পৃথিবীতে যে যারে ভালোবাসে তার মতোই তো সে হইয়া যায় নয়তো প্রেম কখনো এক হয় না গুরুর স্বভাবে স্বভাব ধরতে হয় আমার হারুন চান্দের স্বভাবে যারা স্বভাব ধরবে তারাই তো কেবল মাত্র মুর্শিদকে পাইলেও পাইতে পারে তাই বলছি প্রেম করেছিল এই ধরা চলে আসলাম বাহ আহা
দরবারের পক্ষ থেকে আজকের পালাটা অত্যন্ত চমৎকার পালা বলি হারি পালা বলি হারি এটা একটু বাড়াও ওপরটা বাড়াও ওপরটা পালাটি হলো এলমে নবুয়াত এলমে বেলায়াত কোন কোন রাবির মতে এই পালাটার নাম করা হয়েছে মোহরের নবুয়াত এলমে বেলায়াত বাহ তো নবুয়াতের পালা দিয়েছেন আমাকে আমি শরীয়ত সরকার আমাকে দিয়েছেন নবুয়াতের পালা বেলায়েতের পালা যিনি গান করবে চন্দ্রা সরকার ফরিদপুর থেকে আসছে অত্যন্ত চমৎকার গান পালা তো আমি বলবো যে ভাই তরিকতের ভাই বাবা জিরা আপনার দাঁড়িয়ে আছেন একটু বসলে পরিবেশটাও সুন্দর হবে আমরা যেন কোনো বেদবি আচরণটা না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনা তো কষ্ট বসার একটু ব্যবস্থাও করছে কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বি পীর মুর্শিদ আসছেন তারা তাদেরকে কমিটিদেরকে বলবো এই দিকে কিছু চেয়ার দিলেও তারা বসতে পারবে আমার পালা গানে যাওয়ার আগে বলবো নবুয়াতের বেলায়েতের পালাটা হলো কথার পালা হা হা দুইটা গান গাইতে গেলে মাত্র আট মিনিট টাইম লাগে কিন্তু একটা পালা নিয়ে গান করতে গেলে চল্লিশ মিনিটের আগে তার পালা শেষ করতে পারে না এটা কথার পালা এটা বাক্য প্রধান গান এটাকে বলা হয় বিচার গান কথা দিয়ে কথার মারামারি এর এক নাম হলো বাক্য যুদ্ধ যেমন আমি প্রশ্ন করব চন্দ্রাকে চন্দ্র প্রশ্ন করবে চন্দ্রা প্রশ্ন করবে আমাকে আমি ওনাকে উনি আমাকে এই যে কথা দিয়ে কথার মারামারি লাগবে না লাঠি আর দড়ি তাই তাই তো অত্যন্ত ভালো গান করেছে আগে জানগা বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহ এক রব আগে জানো বেলায়েতের ভাব চমৎকার গান আমাকে প্রশ্ন করেছে নবুয়াত কয় প্রকার নবুয়াত কয় প্রকার ও কি কি বাহ চমৎকার পালা গানের প্রথমেই প্রশ্ন অত্যধিক ভালো নবুয়াতটা ছিল কোথায় বর্তমানে আছে কোথায় নবুয়াতে চারজন নবী এখনো জীবিত আছে কয়জন চারজন আচ্ছা আমি যদি আমাকে যে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব যতটুকু না জানি এতটুকু মা দিয়ে দিব তাতে কি ওর সুবিধা আছে কোনো কোনো অসুবিধা নাই আচ্ছা কারণ আমারে প্রশ্ন করে এই বাংলাদেশের কোন বয়াতি ঠেকাইতে পারবো না কে বয়াতি এখনো মায়ের পেটে থেকে গর্ভের থেকে আসেই নাই সাহস আছে তাহলে কয়েন যে শরীয়ত সরকার কি তাহলে ব্যাক প্রশ্নের উত্তরই মনে হয় জানে না না এটা যারা মনে মনে ভাববেন তাদের ভুল হবে কারণ আমারে প্রশ্ন করব আমি খালি বলবো যেটা আমি জানি না বাহ তাহলে কি আমার ঠকাইতে পারবে এক কথায় উত্তর হ্যাঁ এক কথায় উত্তর দিয়ে দিব ক্লিয়ার আমার নবী স্যার একসাম আরবিতে বলে একসাম আওয়াল আখের জাহের বাতর এটাকে সনাতন বাদে বলে সত্য ত্রেতা দাফর নবী ছিল আছে থাকবে আচ্ছা নবী যদি থাকে তাহলে উনি কি মরা না জীবিত জীবিত আপনারা কোন নবী জীবিত তাহলে তুমি যে স্যার নবীর কথা কইছো তার এক নবী আমার নবী উনি এখনো জিন্দা আছে কি কোন বাবা হায়াতুল মুরসালিন নবী
আল্লাহর বাণী পবিত্র কালামে আসছে লাকাদ জাকুম রাসূল মিন আনফুসিকুম পাসান পাসের সাথে 21600 বার দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন একটা আসে একটা যায় এই আনফাজের সাথে নবী আসে এবং যায় আচ্ছা পানির মালিক হলো আল্লাহ আল্লাহ হলো সৃষ্টিকর্তা আল্লাহ কি সৃষ্টিকর্তা কিন্তু বণ্টন করে কে আমার হুজুর পাক সকলেই আমার নবীর শানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের এক নাম হলো আবুল কাসেম আমার নবীর এক নাম হলো আবুল কাসেম কাসেম শব্দের সার্থক অর্থ হলো বণ্টন কারণেওয়ালা যিনি বণ্টন করে তিনি আমার নবী নবী ছিল আওসাতুনা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ কল্যাণা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ নবী ছিল আছে আমার নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে সত্যতে তার দাগর কলি ছিল আছে থাকবে আদি অন্ত গোপন প্রকাশ সব জায়গায় আমার নবী আমার আল্লাহ বলে যেখানে আমার নবী নাই সেখানে আমি আল্লাহর কোনো সৃষ্টি নাই তাহলে আল্লাহর নূরে নবী নবীর নূরে কুল কায়নাত তাহলে নবুয়াতার বেলায় এই তিনটাই ছিল আল্লাহর কাছে আমি এমন প্রশ্ন করব না তুমিও করবে না আমি জানি তুমি ভালো গান গাও নবুয়াত নবুয়াত ছোট বেলায়েত বড় নবুয়াত ছোট এরকম কোনো পালা না নবুয়াতার বেলায়েত হলো একে অপরের পরিপূরক আমার হুজুর পাক হলো দেয়াল মাফ করবেন তার সামনে ছিল বেলায়েত পিছনে ছিল নবুয়াত ছিল কোথায় সহি হাদিস এটা নবীর চুল বলতে হবে মুবারক ললাট মুবারক চক্ষু মুবারক মুখ মুবারক হস্ত মুবারক দাড়ি মুবারক পাগুড়ি মুবারক জুব্বা মুবারক পদ মুবারক শুধু তাই না ওনার পায়ের যে পবিত্র জুতা এটাকেও বলতে হবে পবিত্র জুতা মুবারক দেখেন আমার নবীকে কত সম্মান দেওয়া হয়েছে তাহলে আমার নবীর এই মাথা থেকে একটু নিচে কোমর কি কাঁধ কাঁধ থেকে একটু নিচে ডান কাঁধের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি লম্বা লম্বা লোম দিয়ে আবৃত করা দেখতে যেমন কবুতরের ডিমের ন্যায় এটার নাম হলো মোহরে এই যে নবুয়াত হলো দুই প্রকার একটা হলো বাক্য নবুয়াত আর একটা হলো বস্তু নবুয়াত একটা হলো বাক্য নবুয়াত আর একটা হলো বস্তু নবুয়াত যেমন আমার নবীর নবুয়াতের চিহ্ন ছিল পৃষ্ঠে আল্লাহ রসুলের পবিত্র নবুয়াতের চিহ্ন দাঁড়িয়ে ছিল পৃষ্ঠ মুবারকে সেখানে ছিল তিনটি হরফ লেখা আল্লাহর পবিত্র কোরআনের কি আলিফ রা মিম আলিফে হলো আল্লাহ রাতে হলো রসুল মিমে হলো মুহাম্মদ সার সার্থিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুলাল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার নবুয়াত ছিল আল্লাহর কাছে কোথায় এই বিশ্ব সৃষ্টি করার আগে 70,000 বছর আগে আল্লাহ ছিল কোথায় গুপ্ত ধনাগারে সেখানে থেকে আলমে তাজ্জুদি সেখান থেকে আলমে বালা সেখান থেকে আলমে রুহানি সেখান থেকে আলমে উলুহিয়া সেখান থেকে আলমে তাকাসুর সেখান থেকে আলমে বালা সেখান থেকে আলমে মেসকাতুন সেখান থেকে আলমে মেজবাহুন তারপরে নয়টি সাবজেক্ট পাড়ি দিয়ে নুকাফের গ্লাভ দ্বারা ঢেকে রেখেছিল মতির একটি পাত্রের মধ্যে আমার হুজুর পাকের পবিত্র নূর সকলেই বলেন সুবহানাল্লাহ যেখানে ছিল নূর সেখানেই নবী যেখানে নবী সেখানেই নবুয়াত
একবারে কথা রাস্তা একবারে ক্লিয়ার করে দিলাম যেখানে নূর নূর মানে আলো কেউ কয় জ্যোতি কেউ কয় পাওয়ার কেউ কয় শক্তি কেউ কয় আলো নূর ছিল যেখানে মতির পাত্রে গ্লাভটা ছিল কিসের নুকাফের গ্লাভ নুকাফের গ্লাভ দিয়ে ঢেকে রেখেছিল মতির পেয়ালার মধ্যে সেই নূর নূরের মধ্যে নবী আলামা খালাকাল্লাহু মিন নূরি নূরি যেখানে নূর সেখানে নবী নবী যেখানে নবুয়াত সেখানে তোমার একটা প্রশ্নের উত্তর আমি দিলাম আচ্ছা সশরীরে বেহেশতে গেছিল কে নবী 317 নবীর একজন নবী তার নাম হলো ইদ্রিস নবী ওই যেটা আমাকে প্রশ্ন করছে তার নাম হলো ইদ্রিস নবী আমি ঘটনা বলতে যাব না মানিকগঞ্জের মানুষ তো আপনারা তো কম্পিউটার দিয়ে যাচাই করে গান শ্রবণ করেন আমি জানি হ্যাঁ আর পানির পাহারাদার তার নাম হলো খাজা খিজির আর ঈসা নবীও এখনো জীবিত আছে মা ঈসা নবীও এখনো জীবিত আছে ঈসা নবী আছে আর লাকাম নামে একজন নবী আছে উনিও জীবিত আর ইদ্রিস নামে একজন উনিও জীবিত আর আমাদের কুল কায়নাতের নবী উনি এখনো হায়াতে জিন্দা আমি জবাবদিহিতা করলাম তোমার কাছে আমার একটা প্রশ্ন অপরাধ ক্ষমা চেয়ে নিলাম সবাই আগে ক্ষমা করে দিবেন আমার কথাগুলো যদি এদিক সেদিক হয় কিছু মনে করবেন না কারণ সত্য কথা তো সবারই ভালো লাগে না আমার কথাগুলো রুক্ষ হতে হবে আমি নবীর নাম নিলে সকলেই বলবেন দুইটা বৃদ্ধাঙ্গলি চুম্বন দিবেন চোখে লাগাবেন আর পবিত্র জবানে বলবেন সাল্লাল্লাহু আলাইহি তাতে কি হবে আপনার নবীর আল্লাহর রহমতে নবীর বরকতে নবীর সাহাব্যতে নবীর মহাব্বতে আপনার মুখের বরকত বাড়বে চোখের জ্যোতি পাওয়ারও বাড়বে আচ্ছা আল হাক্কু মরুন হাদিসের প্রথম কথা হলো সত্য বরতিতে এবং করা আচ্ছা রসুল আসছে মানুষ বেশে ওনাকে কি মানুষ ভাবা যাবে মানুষ বেশে লালন বলছে মানুষ নয় মানুষের মতন জীব নয় সে জীবেরই গঠন আমার কাছে হাজির ও নাজিরের দলিল আছে 186 রে আমার হুজুর পাক হাজির এবং আমার নবী উনি চন্দ্র সূর্যের নবী কুল কায়নাতের নবী চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সকলের নবী উনি নবীরও আমার আল্লাহ কয় সে আমারও নবীর এক নাম কি ইমামুল মুরসালিন অর্থাৎ উনি হলো নবীদের ইমাম আমরা একটু সুবহানাল্লাহ বলি আমরা যেন নবীকে ছোট কেউ না করি আচ্ছা একটা মানুষের জন্ম হয়েছে কাবা ঘরে তার নামটা কি মালালি জোরে কন বাহ আচ্ছা কাবা ঘরটা কার ঘর আল্লাহ আজকে একটা ব্যতিক্রম প্রশ্ন করব প্রত্যেকই দিনই করি কারণ নবদ বেলায় পালাটা তো সব দিনই প্রায় হয় এখন আচ্ছা আল্লাহর ঘর কাবা আল্লাহর পবিত্র ঘর হলো কাবা সেই ঘরে জন্ম হয়েছে মাওলা যিনি মাওলায়ে কায়নাত আসরারে কাররার প্রাণন সাবেদুন মাওলা আলী হলো কি বেলায়েতের সম্রাট প্রধান প্রথম ইমাম সম্রাট মালিক নবী বলছে আনা ওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ আমি আর আলী একই নূরের দুটি খণ্ড আমরা এক জায়গায় ছিলাম এক জায়গায় আছি এক জায়গায় নবীর মায়ের নাম ছিল আমেনা আচ্ছা আলীর মায়ের নাম কি আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ কোন কোন রাবি লেখছে এই কথাগুলো বেহুশের চৈতন্য দান
এই কিতাবটা পড়ে দেখবেন ফাতেমা বিনতে সাদ ফাতেমা বিনতে আসাদ সপ্তম বয়সী গর্ভ গর্ভে ছিল আলী ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ বাবার নাম ছিল কি আবু তালিব এজন্য আলী ফাতেমারে কখনো ফাতেমা কইয়া ডাকে নাই ডাকছে কি কইয়া জহুরা জাহারা জহুরুন তিনটি নামে ডাকছে জহুরা জাহারা জহুরুন তো মনে মনে মান্তি করছিল মান্নত করছিল যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয় রে নবী আমার কণ্ঠপুরে নবী অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জ্বলে বাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকার সেই নূর জ্বলে বাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জ্বলে বাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলার সেই নূরের সংসার কুদরতি মাওলার সেই নূরের সংসার কুদরতি মাওলার সারাই আলম তৈয়ার মোহাম্মদ নূরে গো সারাই আলম তৈয়ার মোহাম্মদ নূরে গো সারাই আলম তৈয়ার মোহাম্মদ নূরে নবী আইরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআন বকশিশ করলো দয়াল নবী রে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে কুরআনের বর্ণন করিতে ভিতরে কুরআনের বর্ণন করিতে বিস্তারণ আসিলেন নুরিতন মক্কা নগরে গো আসিলেন নুরিতন মক্কা নগরে গো আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আই রে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জ্বলে বাসিল তুমি দিও কৃপা বিন্ধু করুণারি সিন্ধু ভবপারের বন্ধু নবী হইও আখির নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে সেই কোরআনের বর্ণন করিতে বিতারণ আসিলেন নুরিতর মক্কা নগরে আমার নবী হল নূরের নবী ধ্যানের ছবি আমার নবীকে যেন আমি ছোট না করি নবী ছিল আছে থাকবে নবী পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার নবী কোনো দিন ধ্বংস হবে আরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি
শাহাদাতের বাণী নদী ভূতের উপরে এবার হইয়া যাবে রসাতল কণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাতল কণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাতল কণ্ডবে দিনের দল হালিম বলে চন্তল হইবে আখেরে গো হালিম বলে চন্তল হইবে আখেরে গো হালিম বলে চন্তল হইবে আখেরে নবী আইরে আরে আল্লাহ নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আ